হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি এই নাম্বারে ফোন দেন, সমস্যা নেই। না না না, দুই নাম্বার। ভাইয়া ওই আমার মেকআপ আর্টিস্টের লাইন। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, নাইস হেয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো যা বলছিলাম, আসলে ঈদকে কেন্দ্র করে বেশ কিছু কাজ করেছি। আমি আসলে এত এত ব্যস্ত ছিলাম কাজকে নিয়ে যে আসলে অন্য কিছু চিন্তা করতে পারিনি। আচ্ছা একজন আসবে, হ্যাঁ আসলে আমার এই ফোনে কল দিলে তুমি একটু ধরবা, ধরে জাস্ট ইয়ের নাম্বারটা বলবা। তোমার কাছে ইয়ে আছে, কলম আছে? ফোন আসলে আমি তোকে ডাক দিব। হ্যাঁ আচ্ছা যে নিয়ে আসো, একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? বিউটিফুল নাইস সং বেবি, গুড সং, কোনো সং তো বলছি না। হ্যাঁ নাইস টকিং বেবি, লাভ, থ্যাংক ইউ, লুকিং অসাম, লাভলি গার্ল ইউ, থ্যাংক ইউ, নাইস ইউর বডি, থ্যাংক ইউ। গান তো আসলে আমি পারি না করতে। আচ্ছা যেটা বলছিলাম, আর আসলে কালকে খুব রাগান্বিত হয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে সবখানে কেন আমার নাম নিতে হবে, বা আসলে সব জায়গায় আমাকে কেন টেনে আনতে হবে। সো ওই টাইপের কিছু বলাটার কারণ হচ্ছে যে আমি আসলে খুবই শক্ত হয়ে গিয়েছিলাম একটা জায়গায় গিয়ে। একটা মানে আমি যখন শুনলাম যে মানে আমি মানে একটা জায়গা বলতে যে একটা কোয়েশ্চনে গিয়ে, বিকজ অফ আমি যখন শুনলাম যে সবার আসলে সব কিছু তো সবাইকে দিয়ে সম্ভব না, অনেকে অনেক কিছু করতে পারবে না, এরকম অনেক মডেল বা মানে আমি অসম্মান করে কাউকে বলছি না, যারা আসলে লাইম লাইটে আসতে পারেনি এই পর্যন্ত। আমার আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন, আমি এখনও নতুন, আমি যখন একদম বাচ্চা ছিলাম, নতুন এসেছি, কেউ চিনত না ওরকম, তখন আমি অনেকেই দেখেছি আমার আগে পরে সামনে পেছনে অনেকেই ছিল, কিন্তু তারা এখন কেউই নেই। সো আমার মনে হয় এটা আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাল্লাহ, একটা লাকের ব্যাপারও এখানে রয়েছে। আমি 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 তকদিরকে অনেক 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 বেশি বিলিভ করি। আমি বিলিভ করি যে আসলে তকদির বলতে একটা ব্যাপার, তকদির বলতে একটা ব্যাপার অবশ্যই আছে। আমি মনে করি যে এটা অবশ্যই আল্লাহর একটা ব্লেসিংস, বিকজ অফ আমি আমার আশেপাশে অনেক মেয়েদেরকেই দেখেছিলাম ওর সময়, ওদের আমি কাউকে এখন দেখি না, খুঁজেও পাই না। সো ওই জায়গা থেকে বলছিলাম যে আমি যদি দেখি, আমি মাঝে মধ্যে আমার কানে আসে এই ডিরেক্টর, সেই ডিরেক্টর, এই প্রডিউসার, সেই প্রডিউসার আমাকে আসলে ফোন দিয়ে বলতে থাকে যে তোমার নাম আজকে এখানে শুনলাম, তোমার নাম আজকে এখানে উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে আমার নাম কেন, মানে আমার নাম কেন, আমার নাম কেন ইউজ করতে হবে, মানে আমি কেন, আমাকে ছাড়া কি আপনাদের ওই মিটিংগুলো সাকসেসফুল, আমার নামটা না নিলে, আমার নামটা ইউজ না করলে কি আপনাদের ওই মিটিংগুলো সাকসেসফুল হয় না, মানে আমার নাম কেন? সো এই জায়গা থেকে আসলে আমার মেজাজ খুবই খারাপ হয়ে গিয়েছিল এই একটা জায়গা থেকে, যে আসলে আসলে আমার নাম কেন। এই জায়গা থেকে আমার আসলে মেজাজ খারাপ হয়ে গেছিল যখন আমি শুনেছি যে আমার নাম ইউজ করছে এ জায়গায়, সে জায়গায়, ওখানে সেখানে, হ্যাঁ শানাই এটা ওটা। আরে মানুষকে খারাপ বলে কি কেউ কখনো ভালো হতে পারে? মানে মানুষকে খারাপ বলে, একজনকে যে খারাপ বলে, মানুষকে যে খারাপ বলে বেড়ায় সে কি ভালো? কোনো ভালো মানুষকে মানুষের নামে দুর্নাম করে বেড়ায় বা খারাপ বলে বেড়ায়, এটা তো কিছু অসভ্য বর্বর প্রজাতির মানুষের লক্ষণ, এটা তো কোনো ভালো মানুষ কখনো এই কাজগুলো করবে না, তাই না? সো এগুলো আসলে বোঝাই যায়। আমার মনে হয় যে যেই মডেলরা আমার নাম নিয়ে চলে বা আমার নাম সেল করার জন্য আমার নাম সবসময় এদের ওদের কাছে বলতে পারে, হ্যাঁ শানাই তো এটা করছে ওটা করছে, তোমরাও করো, তোমাদের নিষেধ করেছে কে, বাট তোমরা আমার নাম নিচ্ছ কেন? মানে তোমাদের নিজেদের হাইলাইট হওয়ার জন্য একটা একটা ছোট যে আইডেন্টিটি বলে, সে আইডেন্টিটিও তোমাদের নাই, তোমাদেরকে আমার নাম নিয়ে বাঁচতে হবে? দিস ইজ সো রিডিকুলাস অ্যাকচুয়ালি, তাই না?
আছেন বম্বে? কখন আসবেন? কখন আসবেন? আচ্ছা, আপনার সাথে কথা আছে অনেক, কথা না বলে তো আমি যাবো না, তাই না? আপনার সাথে কথা না বলে? আচ্ছা হ্যাঁ, যা বলছিলাম, সরি, খুব পছন্দের ভাই আমার, নাইস, থ্যাংক ইউ। টি শার্ট তো না, যাবে না। হ্যাঁ, সো আসলে যা বলছিলাম, সো আমার আসলে মনে হয় যে এই যে মডেলিং বা অ্যাক্টিং ক্যারিয়ার, এগুলো তকদিরেরও ব্যাপার আছে, তকদিরের একটা খেল সবসময় আছে আমাদের সাথে, সবসময় এগুলো চলতে থাকে। আমি এগুলোকে খুব বিলিভ করি যে মানুষের আসলে মানে আমি তকদিরে অনেক 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 বেশি বিলিভ করি, আমি তকদিরে অনেক বেশি বিলিভ করি। সো ওই জায়গা থেকে যেই মডেলরা আসলে আমার নাম এভাবে সেল করে মানুষের কাছে, যে বলে যে ও আসলে এটা ওটা ওটা, ওখানে কেউ আমার কথা জিজ্ঞেস করে তাহলে আমার নাম এভাবে সেল করার কাহিনী কি? তোমাদেরকে এতটুকু পরিচয়, এতটুকু ডিগনিটি নাই, তোমরা কি এতটুকু ডিগনিফাইড না? তোমার একটা পরিচয়ও নাই যে তোমরা সেই পরিচয়টাকে ইউজ করতে পারো, তোমাদের আমার নাম নিয়ে চলতে হবে? হাউ মিন! হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে 44, হ্যাঁ, আচ্ছা, লিফটের 5, আচ্ছা, আপনি, হ্যালো, আসলে মিন, আসলে এগুলো এগুলো খুব মিন করার মতন ব্যাপার, খুব মিন করার মতো ব্যাপার স্যাপার। ভাইয়া, সো আসলে এইগুলো আমি কখনো, এগুলো আমি যতই ইগনোর করতে চাই না কেন, যতই ইগনোর করতে চাই ঘুরে ফিরে চলে আসে, বিকজ আমার সবসময় মনে হতে থাকে যে বাসার নাম্বারটা বলতো, হ্যালো, আসলে তকদিরের উপরে জোর খাটানোর, জোর জবরদস্তি করার মতন, তকদিরের উপর জোর জবরদস্তি করার মতন আসলে ঘটনা বা শক্তি কারোর মধ্যেই নাই। তকদির বলতে একটা ব্যাপার আছে, যার যারটা তার তার। এখানে আসলে কেউ জোর করে যেমন কখনোই কিছু হয়ে যেতে পারে না, কেউ জোর করে কোনো কিছু করে ফেলতে পারে না তার লাইফে, ঠিক তেমনই জোর জবরদস্তি করে আসলে কিছু হয় না। এগুলো এখানে কাজ করতে হবে, তকদিরের ব্যাপার তো আছেই। তার মানে এই না যে তোমাদের মানে ওই সমস্ত মডেলদের কথা মনে হলে আমার নিজেরও মাঝে মধ্যে খারাপই লাগে, বেচারাদের কিছুই নাই, কী করবে, আমার নাম নিয়ে চলে, আমার নাম বেঁচে যদি কিছুদিন চলতে পারে, এজন্য আমার নামে এটা ওটা বলে বেড়াতে হবে, দিস ইজ মানে রেডিকিউলাস না? আমি যদি কারো নাম নিয়ে ইউজ করতে চাই, কারো নাম সেল করতে চাই, তার মানে কি, মানে আমার নিজের কোনো পরিচয় নেই, এটাই তো প্রকাশিত হবে। তারা কি এতটুকুও বোঝে না, নাকি বোঝার চেষ্টা করে না, বুঝতে পারে না, হোয়াট ইজ দিস? মিনহাজ হোসেন সাগর, থ্যাংক ইউ সাগর, তোমার ভালো লাগলেই আমার খুশি, কারণ আমি চাই প্রতিটা মানুষই চাই তাকে মানুষের কাছে ভালো লাগুক, সো তোমার ভালো লাগলেই আমার শান্তি। জুয়েল চৌধুরী, থ্যাংক ইউ, সুন্দর কথা, হ্যাঁ সুন্দর কথা মাঝে মধ্যে আসলে বলতে হয়।
নেক আসলে একটা একটা মডেল সেলিব্রিটির জীবনের সবচেয়েতে বড় প্রাপ্তি মানে প্রাপ্তি এটা যে সে আসলে তাকে নিয়ে মানুষ আলোচনা করবে সে সবসময়।